এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ এক্সারসাইজ 13.2 এর কোশ্চেন নং 3 এটি আমরা করব। তো এর আগের যতগুলি কোশ্চেন ছিল সেগুলি করা হয়ে গেছে, তো তোমরা অবশ্যই প্লেলিস্টগুলি চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তো এখানে 3 নং কোশ্চেন হচ্ছে মিল অরিয়দণ্ড স্পোক এর সাহায্যে চাকা তৈরি করলো। তাহলে মিল সে কি অরিয়দণ্ড অর্থাৎ স্পোক এর সাহায্যে চাকা তৈরি করলো। সে বিভিন্ন সমান মাপের চাকাতে বিভিন্ন সংখ্যক অরিয়দণ্ড ব্যবহার করলো এবং দুটি পাশাপাশি অরিয়দণ্ডের কোণগুলো সমান রাখলে নিচের সারণি সম্পূর্ণ করতে তাতে সাহায্য করো। তাহলে তাকে অবশ্যই সাহায্য করতে হবে আমাদের, এবং সে সমান মাপের চাকাগুলি নিয়েছে বিভিন্ন এবং তার মধ্যে অরিয়দণ্ড সে ব্যবহার করেছে। তাহলে যে এই অরিয়দণ্ডগুলি ব্যবহার করেছে, এবার তাদের মধ্যকার যে কোণগুলি আছে সেগুলি আমাদের বের করতে হবে। তো প্রথমেই বলি, যে কোনো একটি বৃত্তের মধ্যে তার কোণের সৃষ্টি হয় 360 ডিগ্রি টোটাল। তাহলে তার মধ্যে আমরা যদি 360-র মধ্যে তাকে আমরা দুভাগ করে দিই, তাহলে এদিকে হচ্ছে কি 180 ডিগ্রি, এইদিকে হচ্ছে 180 ডিগ্রি। আবার তাকে যদি আমরা আরও দুটি ভাগে ভাগ করে দিই, তাহলে এখানে হচ্ছে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে আরও 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে করে তাহলে কোণের সংখ্যা কমছে যত আমরা অরিয়দণ্ড ব্যবহার করছি। তাহলে এখানে অরিয়দণ্ডের সংখ্যা, এখানে একটি টেবিল দেওয়া রয়েছে এবং তার মধ্যে অরিয়দণ্ডের সংখ্যা অর্থাৎ এইগুলির সংখ্যা হচ্ছে কি, এখানে হচ্ছে 4, তারপর 6, 8, 10, 12। তাহলে এখানে কোণগুলোর মান কত কত হবে সেগুলি আমরা বের করব। তারপরের যে কোয়েশ্চন রয়েছে এটা হচ্ছে কি, অরিয়দণ্ডের সংখ্যা এবং দুটি পাশাপাশি অরিয়দণ্ডের দ্বারা উৎপন্ন কোণ পরস্পর ব্যস্তানুপাতি কিনা। অর্থাৎ এই অরিয়দণ্ডের মধ্যে অরিয়দণ্ড এবং দুটি পাশাপাশি অরিয়দণ্ডের দ্বারা উৎপন্ন কোণ সেটা কি সমানুপাতি কিনা। অর্থাৎ এই অরিয়দণ্ড যত বাড়বে তার কোণের যে মানগুলি সেগুলি সমানুপাত কিনা নাকি ব্যস্তানুপাতিক সেটা আমাদের বের করতে হবে। তারপর 2 নং কোয়েশনের মধ্যে দেওয়া রয়েছে যে চাকাতে 15টি অরিয়দণ্ড ব্যবহার করলে পাশাপাশি দুটি অরিয়দণ্ডের দ্বারা উৎপন্ন কোণ কত হবে। তাহলে আমরা যদি তার মধ্যে 15টা আমরা অরিয়দণ্ড ব্যবহার করি, তাহলে তার কোণগুলির মান কত হবে সেটা আমাদের বের করার জন্য বলা হয়েছে। পরের কোয়েশন হচ্ছে পাশাপাশি দুটি অরিয়দণ্ডের দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে 40 ডিগ্রি। এবার দেওয়া হয়েছে যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা 40 ডিগ্রি, তাহলে ওই চাকাতে কতগুলি অরিয়দণ্ড বা স্পোক তৈরি হয়েছে সেটা আমাদের বলার জন্য তাহলে কতগুলি অরিয়দণ্ডের প্রয়োজন। এখানে আমরা 3টি চাকা নিয়েছি, তো তার মধ্যে টোটাল যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 360 ডিগ্রি। এবার আমরা এখানে স্কোপগুলি ব্যবহার করবো অর্থাৎ অরিয়দণ্ডগুলি। তাহলে এখানে 4টি ব্যবহার করলে আমাদের এই 360-কে 4 দিয়ে ডিভাইড করে দিলে তবেই আমরা পেয়ে যাব এগুলি হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে এখানে চাকার কেন্দ্রে উৎপন্ন মোট কোণের পরিমাণ সমান সমান 360 ডিগ্রি, টোটাল যেটা সেটা হচ্ছে 360 ডিগ্রি। এবার চাকাতে দণ্ডের সংখ্যা 4 হলে পাশাপাশি দুটি দণ্ডের মাঝে উৎপন্ন কোণ হবে সমান সমান 360 ডিগ্রি বাই হচ্ছে 4। তাহলে 4×9 যাচ্ছে 36, 0 একটি রয়েছে তাহলে তাকে আমরা পাশে বসিয়ে নেব, তাহলে এখানে হচ্ছে 90, তাই এখানে লিখেছি 90 ডিগ্রি। তারপর হচ্ছে চাকাতে দণ্ডের সংখ্যা 6 হলে পাশাপাশি দুটি দণ্ডের মাঝে উৎপন্ন কোণ হবে সমান সমান 360 ডিগ্রি বাই হচ্ছে 6, তাহলে 6×6 যাচ্ছে 36, তাহলে 6 বসিয়ে নিলাম, এবার এই 0 রয়েছে তাই 0 বসিয়ে নিলাম, তো এখানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে লিখেছি 60 ডিগ্রি। তারপর চাকাতে দণ্ডের সংখ্যা 8 হলে পাশাপাশি দুটি দণ্ডের মাঝে উৎপন্ন কোণ হবে সমান সমান, তাহলে এবার আমরা এখানে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি আর 8, তাহলে এবার 4×8 যাচ্ছে 32, তাহলে এবার নেমে আসলো 6
সিক্স থেকে টু চলে গেলে ফোর, ফোর এখানে জিরো রয়েছে তাহলে জিরো, তাহলে এইট ফাইভ যা হচ্ছে ফোরটি, এটা হচ্ছে ডিগ্রি সিম্বল ব্যবহার করেছি যেহেতু এখানে ডিগ্রি রয়েছে তাই এর জন্য ডিগ্রি দিয়ে দিলাম, তো আমাদের বেরিয়ে এলো কি এখানে ফোরটি ফাইভ ডিগ্রি। তারপর হচ্ছে এখানে কি চাকাতে দণ্ডের সংখ্যা টেন হলে পাশাপাশি দুটি দণ্ডের মাঝে উৎপন্ন কোণ হবে সমান সমান থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি বা হচ্ছে টেন, তাহলে এবার জিরো জিরো কেটে দিলাম তাহলে এখানে হয়ে গেলো শুধু থার্টি সিক্স। এবার চাকাতে দণ্ডের সংখ্যা টুয়েলভ হলে পাশাপাশি দুটি দণ্ডের মাঝে উৎপন্ন কোণ সমান সমান, এবার হচ্ছে টুয়েলভ হলে তাহলে থার্টি থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি বাই হচ্ছে টুয়েলভ, তাহলে থ্রি টুয়েলভ যা থার্টি সিক্স, জিরো রয়েছে সাথে তাই জিরো বসিয়ে নিলাম, তো থার্টি ডিগ্রি, এটা হচ্ছে থার্টি ডিগ্রি বেরিয়েছে। এবার তাহলে আমরা এই টেবিলের সবগুলি মান পেয়ে গেলাম। প্রথমে পেয়েছিলাম আমরা নাইনটি ডিগ্রি, তারপরের মান বেরিয়েছে কি সিক্সটি ডিগ্রি, তারপর হচ্ছে ফোরটি ফাইভ, এবং এখানে হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি, আর লাস্ট বেরিয়েছিল আমাদের থার্টি ডিগ্রি, তাই এটা হচ্ছে থার্টি ডিগ্রি। তাহলে প্রত্যেকটি আমাদের হয়ে গেছে, এবার হচ্ছে ওয়ান টু থ্রি এই কোয়েশনেরগুলি সমাধান আমরা করব। তাহলে এখানে চাকাটিতে অরীয় দণ্ডের সংখ্যা যত বাড়ছে ততই পাশাপাশি দুটি অরীয় দণ্ডের মধ্যে কোণের মান কমছে, তাহলে যত সংখ্যা আমাদের এখানে বেড়েছে, এখানে ফোর ছিল নাইনটি হয়েছে, তারপর সিক্স হয়েছে অরীয় দণ্ড তার জন্য সিক্সটি, এইট হয়েছিল তখন ফোরটি ফাইভ, তাহলে টেন হওয়াতে থার্টি সিক্স, টুয়েলভ হওয়াতে থার্টি, তাহলে যত আমাদের অরীয় দণ্ড বাড়ছে তত আমাদের কোণের মান কমছে, তাহলে এইগুলি হচ্ছে ব্যস্তানুপাতিক, সমানুপাতি যদি হতো তাহলে সেগুলি সমান সমানভাবে বেড়ে বেড়ে যেত, তাই এটা হচ্ছে ব্যস্তানুপাতি। অর্থাৎ অরীয় দণ্ডের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে কোণের মান কমছে, সুতরাং এটি ব্যস্তানুপাতিক। তারপর টু নং হচ্ছে অরীয় দণ্ডের সংখ্যা ফিফটিন হলে পাশাপাশি দুটি অরীয় দণ্ডের মধ্যে উৎপন্ন কোণ হবে, এখানে হচ্ছে কি থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি বাই হচ্ছে ফিফটিন, তাহলে ইকুয়ালস টু হচ্ছে টোয়েন্টি ফাইভ, তাহলে এখানে ফিফটিন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি, তাহলে টু ফিফটিন যা হচ্ছে থার্টি, তাহলে থার্টি বসিয়ে নিলাম, এবার হচ্ছে সিক্সটি, তাহলে ফিফটিন ফোর যা হচ্ছে সিক্সটি, তাহলে কোণের মান হচ্ছে কত টোয়েন্টি ফোর ডিগ্রি। টু নং কোয়েশনের অ্যান্সার, এখানে টু নংয়ে বলা হয়েছিল যে ফিফটিন অরীয় দণ্ডের ব্যবহার করলে পাশাপাশি দুটি অরীয় দণ্ডের দ্বারা উৎপন্ন কোণ কত হবে, তাহলে এখানে হচ্ছে কি টোয়েন্টি ফোর হবে, টোয়েন্টি ফোর। তারপর থ্রি নং কোয়েশনের মধ্যে পাশাপাশি দুটি অরীয় দণ্ডের দ্বারা উৎপন্ন কোণ ফোরটি হলে কতগুলো অরীয় দণ্ডের প্রয়োজন, তাহলে তার যদি এই কোণগুলি যদি ফোরটি হয় তাহলে সেখানে কতগুলি অরীয় দণ্ড এইগুলি ব্যবহার হয়েছে সেগুলি বলার জন্য বলা হয়েছে, তাই এখানে পাশাপাশি দুটি অরীয় দণ্ডের দ্বারা উৎপন্ন কোণ ফোরটি হলে অরীয় দণ্ডের প্রয়োজন সমান সমান থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি বাই হচ্ছে ফোরটি, তাহলে ইকুয়ালস টু হচ্ছে নটি, এখানে জিরো জিরো কেটে দিলাম, তাহলে নাইন নাইন ফোর যা হচ্ছে থার্টি সিক্স, তাই আমাদের এখানে কি এই ফোর দিয়ে আমরা কেটে দিয়েছি নাইন, তাই এখানে হচ্ছে নটি। তো আশা করি বুঝতে পেরেছ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।